নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের এবং আমাদের চ্যানেল EasytoPhysics-এ। এখনকার সব থেকে ব্রেকিং নিউজ হলো, কলেজের ফাইনাল পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা কাটাতে 14 আগস্ট পর্যন্ত UGC-কে সময় সুপ্রিম কোর্টে। তবে সেটা জানতে গেলে ভিডিওটি অবশ্যই পুরোটা দেখতে হবে এবং ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যদি নতুন বন্ধু হন এই চ্যানেলে, তাহলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন। করোনা আবহে কলেজের ফাইনাল বর্ষের পড়ুয়াদের পরীক্ষা ভবিষ্যৎ অনিশ্চয়তা। 14 আগস্টের মধ্যে UGC-কে এ নিয়ে সুনিশ্চিত জবাব দিতে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন। আদালতে কেন্দ্র স্পষ্ট জানিয়েছে, UGC-র নিয়ম এভাবে বদলাতে পারে না কোনো রাজ্য। পরীক্ষা বাতিল পড়ুয়াদের স্বার্থ সুরক্ষিত করে না। আগামী শুক্রবার ফের এই সংক্রান্ত শুনানি। গত 6 জুলাই UGC নির্দেশিকা দিয়ে জানিয়েছেন, 30 সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিকে টার্মিনাল সেমিস্টারে পরীক্ষা নিতে হবে। তারপর এই সিদ্ধান্তে তীব্র বিরোধিতা করে অধিকাংশ রাজ্যরা। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, দিল্লির মতো রাজ্য এই সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। রাজ্য সরকারগুলি ছাড়াও UGC নির্দেশিকার বিরোধিতা করে 31 জন পড়ুয়া। সেই মামলার পরিপ্রেক্ষিতে 14 আগস্টের মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে জবাব চেয়েছে। দেশে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। এমন পরিস্থিতিতে এর আগে একাধিক বোর্ডের পরীক্ষা বাতিল হয়ে গেছে। বর্তমান অবস্থায় কিভাবে এবং কবে নেওয়া হবে কলেজের চূড়ান্ত বর্ষের পরীক্ষা, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সমস্যায় পড়েছেন ফাইনাল সেমিস্টারের ছাত্রছাত্রীরা। তাদের অধিকাংশের দাবি, এমন অবস্থায় বাতিল করা হোক পরীক্ষা। ওই দিন যদিও মামলা শুনানি চলাকালীন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তরফ থেকে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতকে বলেন, পরীক্ষা যবেই হোক না কেন, পরীক্ষার্থীদের প্রস্তুতি চালিয়ে যাওয়া উচিত, কারণ নিয়ম বলছে চূড়ান্ত বর্ষে পরীক্ষা না হলে পড়ুয়ারা তাদের ডিগ্রি পাবে না। জুলাই মাসে প্রথম সপ্তাহে UGC তরফে গাইডলাইন জারি করে চূড়ান্ত বর্ষে ছাত্রছাত্রীদের পরীক্ষা নেওয়া অবশ্য বলে জানিয়ে দিয়েছিল। অনলাইন বা অফলাইন যে কোনো একটি মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের ছাত্রছাত্রীদের পরীক্ষা নিতে হবে। UGC সিদ্ধান্ত মানতে নারাজ অধিকাংশ পড়ুয়া এবং তাদের অভিভাবকরা। তাদের মতে পড়ুয়াদের স্বাস্থ্য সুরক্ষার কোনো গুরুত্ব দিচ্ছে না UGC, তাই আদালতের দ্বারস্থ হন ক্ষুব্ধ পড়ুয়ারা। UGC সিদ্ধান্তে বিরোধিতা করেছেন পশ্চিমবঙ্গের সরকারও। UGC জারি করা এই গাইডলাইনে পূর্ণ বিবেচনা আরজি জানিয়ে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকেও আবারও এই নির্দেশিকা পূর্ণ বিবেচনায় আরজি রাখেন তিনি। তাহলে আপাতত 14 আগস্ট পর্যন্ত সমস্ত পড়ুয়াদের অপেক্ষা করতে হবে কলেজের ফাইনাল পরীক্ষা হবে কি হবে না। তো আপাতত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ।